नमस्कार बंधुरा आपनादेर प्री यूट्यूब चैनल कैरियर प्लस आपनादेर सकल के जानाई स्वागत। बंधुरा आजकेर भिडियोटी आपनादेर जन्य खुबी गुरुत्वपूर्ण होते चलेछे। आजकेर एई भिडियोते आमरा WBPSC-r एकटी गुरुत्वपूर्ण आपडेट एबं MSCWB-r एकटी गुरुत्वपूर्ण आपडेट निये आलोचना करब। WBPSC এবং WBMSC আপডেট দুটি জানতে অবশ্যই ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ চাকরির খবর সবার আগে পাওয়ার জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে WBPSC.gov.in পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে। সর্বপ্রথম আমরা WBPSC-র আপডেটটি দেখে নেব, তারপর দেখব WBMSC-র আপডেটটি। তো এই মুহূর্তে আপনারা হোয়াটস নিউ ভিউয়ালে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনারা দেখতে পারবেন 241 জন ক্যান্ডিডেটকে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হয়েছে। একটি নতুন রেজাল্ট, সেটি হলো ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এক্সামিনেশন 2019। এখানে ক্লিক করলে আপনারা রেজাল্টের PDFটি ডাউনলোড করতে পারবেন। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল রেজাল্টের PDF। ডেট আমরা দেখতে পাচ্ছি 22/7/2022, পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, লিস্ট অফ 241। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 241 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে ফর পার্সোনালিটি টেস্ট অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশান টু দ্য পোস্ট অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2019। নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং রেজাল্টটি আপনারা দেখতে পাচ্ছেন রোল নাম্বার, নাম, ক্যাটাগরি সমেত কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে। তো সবার নিচে চলে যাবো আমরা অফিসিয়াল কাট অফ দেখার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 241 জনকে ডাকা হয়েছে পার্সোনালিটি টেস্টের জন্য। আপনাদের কাট অফ কত হয়েছে? কাট অফ হয়েছে ইউআরের কাট অফ 364, এসসির কাট অফ 326, OBCA 364, OBCB 364। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 364 অর্থাৎ 364 কিন্তু কাট অফ হয়েছে ইউআর, OBCA, OBCB তিনটি ক্যাটাগরিতেই আউট অফ 800। আপনারা দেখতে পাচ্ছেন আউট অফ 800 এসসির কাট অফ হয়েছে 326, ST 247, PH-এর কাট অফ হয়েছে 325। তো আপনারা অবশ্যই এটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমরা দেখে নেব MSCWB থেকে কী গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে MSCWB.org। এমপ্লয়মেন্ট নোটিশ এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই ওয়েট করেছিলেন এই এক্সামটির জন্য, আমাকে প্রতিনিয়ত কমেন্ট করে যেতেন যে এক্সামটি কবে হবে। জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার /2022, জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডেট অফ এক্সামিনেশন 21/8/2022। তো আপনাদের এক্সামটি হবে 21/8/2022। ডাউনলোডে ক্লিক করলে আপনারা PDFটি ডাউনলোড করতে পারবেন যেখানে আপনারা সিলেবাস কিন্তু পেয়ে যাবেন। অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সাম ডেটের নোটিশ। ডেট আমরা দেখতে পাচ্ছি 22/7/2022, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, স্কিম অ্যান্ড সিলেবাস, অ্যাডভার্টাইজ নাম্বার /2022, ফর দ্য পোস্ট অফ জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, ডেট অফ রিটেন এক্সামিনেশান 21/8/2022। এই এক্সামটি জুন মাসে হওয়ার কথা ছিল, অফিসিয়াল নোটিশে প্রকাশ হয়ে গিয়েছিল কিন্তু কিছু কারণবশত সেটি পোস্টপন হয়ে যায় এবং নতুন এক্সাম ডেট আপনারা দেখতে পাচ্ছেন 21/8/2022। স্কিম অফ এক্সামিনেশান, রিটেন টেস্ট হবে, তার এটি অবজেক্টিভ টাইপ হবে, তারপর পার্সোনালিটি টেস্ট আপনাদের হবে। রিটেন টেস্ট হবে 200 নম্বরের ওপর, যেখানে 100টি প্রশ্ন থাকবে, প্রতিটির মান 2 নম্বর করে থাকবে এখানে কিন্তু দেওয়া রয়েছে। এবং এখানে আপনাদের দেওয়া হচ্ছে কোশ্চেন উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড টাইম অ্যালাউড উইল বি 2 আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা আপনাদের সময় থাকবে। অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন, যারা যারা ফর্ম ফিল আপ করেছেন অবশ্যই সিলেবাসটি ভালোমতো দেখে নেবেন। পার্সোনালিটি টেস্ট হবে 40 নম্বরের ওপর। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।